খুশি তোরায়, হাত বাড়িয়ে পাশে এলে বন্ধু সে তো নয়, মন বাড়িয়ে মনটা ছুঁয়ে বন্ধু হতে হয়, ও মন বাড়িয়ে মনটা ছুঁয়ে বন্ধু হতে হয়, পাপাড়ি কাছে এলে বন্ধু সে তো নয়, যেও না যেও না দূরের কোন বনে, ভালোবাসার হাজার গোলা ফুটিয়েছি মনে, আমাদের সঙ্গে উনাদের সম্পর্ক নষ্ট করতে চাও নাকি? সি সি তোবা তোবা, আমি সম্পর্ক নষ্ট করব না। তবে এত সুন্দর ভাইয়া লাগে যে সাকে পরি তোমার পছন্দ হয়েছে নে? সারা জীবন সবার কথা ভাবতে ভাবতে আনন্দ করে সময় পাইনি, আর এখন আমার হাতে অফুরন্ত সময়, শুধু আনন্দ করার সময় নেই। আমি বাবা কিছুই বলতে চাইছি না, তোমার বই তুমি পড়ো, আমার চিন্তা আমাকে করতে দাও, হলো তো? কিন্তু তোর ওই চিন্তাটা যদি ওই ফ্ল্যাটের ভালোবাসার কেন্দ্রিক হয়। তুমি আমার গানের মধ্যে ডিস্টার্ব করলা কে? আচ্ছা জানো না আমি মালিক পক্ষের লোক। তুই হঠাৎ বাড়ির সবাইকে দাওয়া দিতে গেলি কেন? আমি যা করি হঠাৎই করি, ঘষছিস আর ঘষছিস, দেখছিস না কটন কাপড় সোজা হচ্ছে না? আরে হারামদাদা বজলুলটা যখন তখন ছুটি, গতবার ওরা যখন বেড়াতে এলো তখন চা নাস্তা দিতে পারলাম না ওই হারামজাদার জন্য। নে নে এবার ছেড়ে দে, রং ঝলে যাচ্ছে, এরপর মনে হবে পুরনো গামছা পরে ঘুরছিস। পাগল করে দিল না ধর। বেটাকে বললাম যে কাপড়গুলো একটু ইস্ত্রি করিয়ে নিয়ে আয় না, বেটা ফিটফাট বাবু ঘুরে বেড়াবে অথচ এই কাজগুলো করতে পারবে না। কেমন লাগছে দেখতো? রে জবান আটকে গেল তো দেখি। হ্যাঁ মাই ইনভেনশন, খুব ভালো। হ্যাঁ গামছা কেটে জামা। তোমরা তো মাঝে মাঝে আসতে পারো, আসলে বুড়ো মানুষের সাথে কি বা কথা বলবে? না 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 ছি ছি কি যে বলেন না, আসলে আমি এমন একটা চাকরি করি সারাদিন ওখানে কেউ কেউ করে এসে মাথাটাই ধরে যায়। এমন মজা পিঠাগুলি আছে, অনেকদিন পর মার হাতে পিঠা খাচ্ছে। আচ্ছা খাও বাবা খাও, আমার ছোট ছেলেটা এই পিঠাটা খুব পছন্দ করে। আজি আপনারা বাড়ির কাউকে বলেনি? আরে বলেছি তো সবাইকে, কিন্তু তারা তো এখন এসে পৌঁছালো না। আরে ওই যে আসুন আসুন আসুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি নিচে গেলাম। আপনারা তো একেবারে ফর্মালিটি মেইনটেইন করা শুরু করেছেন। না না এটা কিছু না, এমন কিছু না। বসো সর, বসতে গায়ে গন্ধ একদম বসে যাচ্ছে। চুপ, এমন পার্ফিউম ব্যবহার করছ নিজে কোনোদিন তো পারফিউম কিনেছি নি, কিপ্ট করে রাখা। না কিছু না জানারা, আর তোরা ওনাকে ওনাদের একটু দেখ, আমি কাজের বুয়া আর ড্রাইভারটাকে একটু খাওয়া দিয়ে আসি, কেমন? মজার না রে ফুল
আমরা ছোটবেলায় ঝুলো গুড় দেখে দেবো না, খেজুরের ঝোলা গুড়। কে রান্না করছে? আপনার রান্না কোনটা? এটা দেখতে না দেখতে ঘরের কি ছিড়ি হয়েছে? হ্যাঁ, সব ময়লা কেন? বালিশের কাভার, বিছানার চাদর, পর্দা কেন? সব ধুতে দেবে? জি খালাম্মা, গুঁড়া সাবান শেষ হয়ে গেছে। সাবান দিয়ে কাপড় কাচতে কাচতে দেখেন না হাতের কি অবস্থা হয়েছে। কেন, গত সপ্তাহে গুঁড়া সাবান এনে দিলাম, তোমরা এত অপচয় করো কেন? হ্যাঁ, আজ এটা নেই, কাল ওটা নেই, নেক্সট টাইম এরকম করলে আর কিচ্ছু এনে দেবো না, কথা যেন মনে থাকে। খালাম্মা, কে এখন কথা শুনছি? কি না, এখন কমু না, আগে নিজে ভালো করে যাই না লই, তারপরে কমু নে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও 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 তো যাও, কাজ করো। বজলুল, বজলুল, এতক্ষণ যে বাথরুমে কি করে আল্লাহ জানে, কি এত খোঁজাখুঁজি করছিস? থাকো, তুমি তোমার জুতো খুঁজে নিয়ে, আমি চললাম। কেমন কোমন নাচায় নাচায় কাম করে, এমন করে কাম করার লাগে নি? তোমার বাপ দাদার সম্পত্তি। দেখ দেখ দেখছো দেখছো কেমন করে, বিলকিস বিলকিস তুই সাত থেকে নাম খুঁজেছি, তাইলে কিন্তু আমি ছাদে এত চুল টাইল না নামামু। এই এ বজয় সর সর, আমারে জাম বইতে বাধ্য করিস না। দাঁড়াও দাঁড়াও, খাড়াও খাড়াও। এই আমি তোর যেই দাঁত এখন দেখলাম, আল্লাহর কিরা, কালকে তোর এমে আমি এই দাঁত ছাড়া হাসামু মনে রাখিস, আমারও হাসে। মানে আমি যদি পাস করবো না পারি তাইলে উর্মিল আর কি হইব মা? আলাই বালাই এই হবার কথা মহি আনিস না বাপ। আরে তুই মেহনত করে পড়লে মাস্টরের হতা গোষ্ঠীর বিষয় মতো নাই, তোর ঠেকা তুই আমি খাবো না। কেন? তুইও খাবি না, রেখে দে। আমি মনে হয় সামনের মাসে চলে যাচ্ছি। চেহারা ঠিক কর, এখনই কাঁদতে বসে যাবে নাকি? আগে বলতে মিথ্যে বলছিস? আমি বলছি একটা কথা এখন বলবি। কি? মাহবুব সাহেবকে তোর কেমন লাগে? একজন চেনা জানা মানুষকে যেমন লাগে তেমনই। কালকে তো তুই খুব আদর যত্ন করে খাওয়াচ্ছিলি,
তাতে কি? আচ্ছা তুই একটা সিদ্ধান্ত আসতে পারবি? কিসের? মাহবুব সাহেবকে বিয়ে করার? আজকে ওঠার মতো আমি কিছুই বলিনি। এই বয়সে এসে জীবনসঙ্গীর প্রয়োজনের অর্থটাই ভিন্ন। একে তুই খারাপ চোখে দেখছিস কেন? একা একাকিত্বের যন্ত্রণা, দুর্বিষহ জাহানা। তোকে আমি 3 দিন সময় দিলাম, তুই তুই তাড়াতাড়ি জবাব দিবি। বজলুল, যে ওষুধের জায়গাটা নেয় বাবা, আনতাছি। এই ল, ওহো, আমার আর একটা ওষুধ শেষ তো। এখন আনতে যাইতে পারতাম না, হঠাৎ এভাবে বলা শুরু করলি কেন? না মানে কইছিলাম কি কি কেন আনতে পারবে না কেন? ওই যে রহিম আছে না, ওই রহিমা আলাই কইছে আমারে পাইলে আমার দাঁত ভাঙিয়ে আলাইব। যন্ত্রণা এতই সহজ দাঁত ভাঙা জানিয়া? আমারে মাফ করেন, এখন আমি যাইতে পারতাম না। ওই আপনারা যখন বাড়িবেন না তখন আমি এক দৌড় গিয়ে আইনাতে মনে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো হয় শোনো, দাঁড়াও দাঁড়াও, আমার একটা স্যান্ডেল পাওয়া যাচ্ছে না, তুমি দেখেছো নাকি? ওইটাও রহিমের কাছে দেখছি। হ্যাঁ কি স্যান্ডেল রহিমের কাছে কিভাবে গেল তা জানি না, তবে রহিমের কাছেই দেখছি। আমি চাইছিলাম দেয় নাই। আশ্চর্য, রহিম মিয়াকে তো আমি চেয়ার ছেড়ে একদম নড়তে চড়তে দেখি না। ও কি করে আমার স্যান্ডেল নিল? আর নিলে তো একজোড়া নেবে, একটাই বাবার কাছে গেল কি করে? এই তুমি জানো, নিশ্চয় তুমি জানো। আমি কিছু জানি না, সত্যি কইতাছি। সত্যি কইতাছো? হ্যাঁ। দেখো তুমি এই বাড়িতে আসার পরে না যত ঝামেলা হচ্ছে। ঝামেলা হইতেছে? হ্যাঁ আমি এই বাড়িতে আমার উপরে ঝামেলা হইতেছে। ঠিক আছে আমি যাই গিয়া, তাহলে আর ঝামেলা থাকবো না, আমার বেতন দেন, বেতন দেন, আমি যাই গিয়া। বস, এই বয়সে তোর এত ভয় কিসে? তোর বাড়ি আছে, তোর কোনো বাইন্ডিংস নেই, তারপরও তোর নিজের সিদ্ধান্তে আসতে এত কিন্তু কিন্তু কেন করছিস? না পারবি না, আমি ভাবতেই পারি না। কেন ভাবতে পারছিস না? সন্তান, সমাজ, আমি জানি না। আমি জানি মানুষ কি ভাববে, বলবে মহিলাটি কেমন, আবার বিয়ে করছে, যখন একা নিঃসঙ্গ থাকিস, কেউ কথা বলার জন্য থাকে না, তখন কোথায় থাকে মানুষ? ছেলে মেয়েগুলো আমার কোনোদিনই মানবে না। না পারবেন না, এটা হয় না। ছেলে মেয়ের কথা বলছিস? ওরা বলবে মা কেমন, বাবাকে ভুলে গেছে। আর তোর ছেলেমেয়েরা তার বাবার কথা কতদিন স্মরণ রাখছে,
তুই তার স্মৃতি আঁকড়ে ধরে আছিস, আর বিয়ে করলে তার স্মৃতি মুছে যাবে? কখনো না। আমি তোর ছেলে মেয়েদের সাথে কথা বলবো না। পারবিন, এটা অন্তত করিস না। কেন, তাদের আনন্দের একটা মুহূর্ত কি তারা তোর জন্য ছাড় দিচ্ছে? পাঁচ দশ বছরে কিছুটা শ্যাম্পু, দুই একটা শাড়ি, একটা ব্যাগ নিয়ে আসা ছেলে মেয়েদের মানা না মানা নিয়ে তুই ভাবিস যা না? আমি আমি কিছুই জানি না, বুঝতে পারছি না কিছু। তুই নিজে কি চাস তাই আগে ভাব। সারা জীবন নিজেকে নিয়ে না ভেবে স্বামী সন্তানকে নিয়ে ভেবেছিস, তাদের কথা মতো চলেছিস। এখন যাবার আগে নিজের মতন করে একটা কিছু চেয়ে দেখ। আমি বলছি তোর শেষ জীবন অনেক আনন্দে কাটবে, আর তুই আনন্দে থাকলে আমার খুব ভালো লাগবে রে। বাড়িয়ে কাছে এলেই বন্ধু সে